প্রিয় দর্শক আমি সময় ইসলাম ম্যাটার টু দা পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুটা করব এই রকম করে সেটা হচ্ছে সবাই শুধু চাইছে আর কি চাইছে জানেন সাধারণ মানুষ চাইছে জিনিসপত্রের দামটা কমুক বিরোধী সব পক্ষ চাইছে মানুষের ভোটের অধিকার ফিরে আসুক আর খুন হয়ে যাওয়া সংসদ সদস্য আনার সাহেবের মেয়ে চাচ্ছে তার বাবার ট্রেস আউট হয়ে যাওয়া ডেড বডির কোনো একটা টুকরা তার কাছে ফিরে আসুক তার পরিবারের কাছে ফিরে আসুক আর দেশের সাধারণ মানুষ আবার চাইছে ব্যানজি সাহেব কোথায় গেল ইলেকশন কমিশন চাইছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এক ধাপে না কয়েক ধাপে হবে এবং এর বিকল্প কোনো কিছুই যেন না হয় স্বচ্ছতার জন্যে এই যে এত কিছু এত সবাই চাইছে সরকার কার্ডটা রেখে কাউন্টা কাকে দিবে। জানি না সে আলোচনাগুলোই করব। আজ আমাদের বিষয় সরকারের কাছে যত প্রশ্ন আছেন সঙ্গে আহমেদ হোসেন এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সঙ্গে আছেন জোনায়েদ সাকি প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন আপনি কি প্রথমে ওনাকে কিছু জানতে চাইবেন ওনার কাছে জানতে চাওয়া নাকি ওনার কাছে হয়ে আসব হ্যাঁ হয়ে আসেন যে জায়গাটা তাহলে এত কথা তো আপনাদের কাছে সবাই চাইছে এত কিছু চাইছে সবচেয়ে বড় কথা কি আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাই এখন সবচেয়ে বড় আলোচনার ইস্যু বেনজি সাহেবকে অপরাধী হবার সুযোগ আপনারা করে দিলেন তাকে অপরাধীও আপনারা বললেন আবার উনি নাকি দেশ থেকে চলে গেলেন সেই সুযোগও আপনারা করে দিলেন তার মানে অনেক মানুষ বলছে সরকারের এক অঙ্গে কত রূপ আপনাকে ধন্যবাদ আপনি তো বললেন প্রত্যাশার কথা আকাঙ্ক্ষার কথা ওয়ান্স আর আনলিমিটেড ইন নাম্বার জি চাহিদাটা অপরিসীম আনলিমিটেড প্রায়োরিটিতে কোনটা এটা শুধু আমার কথা ইকোনমিক্সের কথা আচ্ছা অর্থনীতি বাদ দেন না রাজনীতিতে আসেন না অর্থনীতি ওয়ান্স আর লিমিটেড আপনার পারিবারিক জীবনও কিন্তু চাইদা চাওয়ার শেষ নাই তো চাওয়ার কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি লিস্ট কোনটা বাট আমার সীমিত অবস্থান সীমিত সম্পদ এর মধ্যে আমার ডিস্ট্রিবিউট করতে হবে সেকেন্ডলি আপনি যে কোশ্চেনটা করেছেন বেনজির সম্পর্কে বেনজির আমাদের আইজিপি ছিলেন তিনি কোথায় আছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি জানেন না হ্যাঁ

মামলা করি দুধ দুধক তো কেবল অনুসন্ধান করছে অনুসন্ধান করেই তো মামলা করি কিন্তু আপনাদের যে যেহেতু আপনাদের সময়কালে উনি একটা বাহিনীর প্রধান ছিলেন এবং এত এত দুর্নীতি আপনাদের সময়টাতে এবং আপনাদের ওনাকে নিয়ে কিছুটা বিব্রত তো হতেই হচ্ছে যতই বলেন না কেন হচ্ছি না কিন্তু ওই লোকটি কোথায় আছে দেশে না বিদেশে নাকি এটা নিয়ে আপনাদের জানা না আমাদের ক্ষমতার সময় হ্যাঁ অনেকে এসেছে দায়িত্বে ছিল তারপর শীর্ষ পদেও ছিল কেউ থেকে দায়িত্ব পালনে

বেনাজি সাহেব যে দুর্নীতি করেছেন তারও তো প্রমাণের চিত্র আছে প্রমাণ চিত্র তো থাকলে আদালতে যাবে বিচারিক প্রক্রিয়া যাবে বিচারপতি তার বিচার করবে প্রশ্ন তো সেটা না প্রশ্নটা হচ্ছে সেই দায় আপনাদের কাছে আসবে কিনা নেবেন কিনা বলছেন নেবেন না কিন্তু নেবেন না বললে কি হয় আপনি খুন করলেন এর দায় আহমদ হোসেন নেবে কেন কিন্তু খুনের যে আপনি যাকে সুযোগ করে দিলেন আপনি আপনারা বলেন না হুকুমের নির্দেশদাতা কিংবা নির্দেশদাতা হিসেবে তাকে গ্রেফতার করেছেন হুকুমদাতা হিসেবে তাকে গ্রেফতার করেছেন আপনাদের সময়কালে অ্যাকশন বাহিনী প্রধান এত এত সম্পদ করলেন এত বছর ধরে আপনারা কিছুই জানলেন না আপনি ইনস্টিটিউডিতে কর্মরত আছেন এখান থেকে যদি আকাম করেন আমার প্রতিষ্ঠান অবশ্যই দায় নেবে কারণ আমি প্রতিষ্ঠানের একজন কর্মচারী নেবে না নেবেন না 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 এই প্রতিষ্ঠান বিব্রতকর অবস্থায় বহিষ্কার করতে পারবে শুনেন অবশ্যই বহিষ্কার করবে তাহলে আপনারা কি করেছেন এবং আমার দায়ের কারণে প্রতিষ্ঠান কিন্তু বিব্রত হবে দল কি বিব্রত হয়নি ইন সার্ভিস আইজিপি ছিল হ্যাঁ রিটায়ারমেন্টের পরে সে দুধক ধরেছে তাকে দুধক ধরেনি দুধককে ধরিয়ে দেওয়া হয়েছে না দুধক বলা হয়েছে দুধক তখন গেছে না এটা আপনি জানেন আমি জানি না একজনের আবেদনের প্রেক্ষাপটে গিয়েছে আমি জানি না আমি জানি মাধ্যমের খবরে আপনার কোশ্চেনে করে করে আমাকে আপনি তুরুদুনু করবেন এটা স্বাভাবিক এটা আমার কোশ্চেন হচ্ছে আপনার দায়িত্ব হ্যাঁ বাট আপনার কাছে আমি ধরা দিব কিভাবে আপনাদের গুড হান্টার আমাকে শিকার করবেন আমি তো হান্টারের কাছে আমি শিকার হতে যাব না শিকার হতে ধরা দিতে না চাওয়া এবং ধরা খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তার মানে আপনি অভিজ্ঞ বুদ্ধিমান চতুর এবং আমার হচ্ছে অপরিপক্কতা আছে সাংবাদিক হিসাবে আমি আপনাকে আমার জালে আনতে পারছি না আপনি গা ঝাড়া দিয়ে চলে যাচ্ছেন মানে সরকারের কি ক্যারেক্টার এটাই আমি চতুর নইকা বোকা সরকার কি বোকা আমি সরকার কি উদাসীন সরকার উদাসীন নয় স্বচ্ছতা আছে পরিপক্কতা আছে দক্ষতা আছে দেশপ্রেম আছে এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আছে প্রধানমন্ত্রী সেই শুরু থেকে কবে যখন আপনারা শুদ্ধাচার অভিযান শুরু করলেন এবং আপনাদের দলের হচ্ছে সবচেয়ে বড় ট্যাগলাইন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এস এটা তারও এখনো আছে অব্যাহত থাকবে

কাকে দেন কারণ উনি যখন খুন হয়ে গেছেন উনি কেমন মানুষ ছিলেন জনপ্রিয় ছিলেন সেটা আলাদা কথা কিন্তু উনি কোন ডার্ক ওয়ার্ল্ড সাথে জড়িত ছিলেন সেই তথ্যগুলো যখন বের হচ্ছে তখন প্রশ্ন আবার আপনাদের দিকে আসে কাকে আপনারা মনোনয়ন দেন কিসের ভিত্তিতে দেন তাকে তাদের

তারা খুন করেছে হুম এরা হচ্ছে সর্বশেষ কি খুন হলেন আনার সাহেব আনার সাহেবকে বিএনপির লোক খুন করেছে আওয়ামী লীগের এমপি ছিলেন খুন করেছে কারা ব্যবসায়িক দ্বন্দ্ব থাকলে কাদের সাথে ছিল তারা কোন পার্টির ছিল বা পার্টি ছিল কিনা এই বিষয়গুলো তো ইনভেস্টিগেট না করে তো এটা বলা সম্ভব নয় আই অ্যাম নোটড ইনভেস্টিগেশন অফিসার আমি দি না আই অ্যাম নট ইন চার্জ অফ ইনভেস্টিগেশন ওই দায়িত্ব আপনাদেরও না আমাদেরও মাঝে মাঝে দায়িত্ব হয়ে যায় আমরা যেহেতু আমরা সাংবাদিকতা করি কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে নিজেদের তো যে আমাদের লোকটা কি করে মারা গেল আমি ভালো সাংবাদিক হতে গেলে তো আমাকে এবাই প্রশ্ন করি আমি ভালো সাংবাদিক না আমি খুব ছোটখাটো একটা সাংবাদিক কিন্তু আমার কাজটাই প্রশ্ন করা কিন্তু আমি আসবো আপনাদের কাছে নানা প্রশ্ন নিয়ে জানার সাকি জি আমাদের আজকে শিরোনাম ছিল সরকারের কাছে যত প্রশ্ন কিন্তু আপনারা উত্তর কি পেলেন আমি আমি নাইর মধ্য দিয়ে সব দিয়েছি ন্যায়ের মধ্যে দিয়ে সব পেয়েছেন তার মানে যা প্রশ্ন করেছেন তার উত্তর আসলে উনি না দিলেও আপনি সকল মানুষ জানে যে উত্তরগুলো কি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা বলি দেখুন এই যে আমরা আপনি অন্তত আমার টক শো যতগুলো আমি আপনার শোতে করেছি অন্যান্য শোতে করেছি বিশেষত দু হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে এই প্রসঙ্গটি আমরা আলোচনায় আনার চেষ্টা করেছি যে এই যে ভোটবিহীন একটা সরকার ব্যবস্থা চলছে এবং বর্তমান সরকার ভোট ছাড়া জনগণকে ভোটের যে তার কর্তৃত্ব অধিকার সেটা থেকে তাকে সরিয়ে দিয়ে একটা যে ক্ষমতা টিকিয়ে রাখার আয়োজন করছে এইটার কাঠামোটা কি মানে সব কিছুতে একটা কাঠামো লাগে কীভাবে সে অপারেট করবে ধরেন ভোটের মাধ্যমে অপারেট করলে একরকম অপারেট করবে আর এটার মাধ্যমে ভোট ছাড়া যদি সরকার নিজেকে টিকিয়ে রাখতে চায় তাহলে তাকে একভাবে অপারেট করতে হবে তার এই অপারেশ অপারেট করার ফর্মটা হচ্ছে ধরনটা হচ্ছে যে সে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এইভাবে তার ক্ষমতা টিকিয়ে রাখতে মানে ব্যবহার করবে রাজনৈতিকভাবে ব্যবহার করবে সেটা বিচার বিভাগ হোক সেনাবাহিনী হোক পুলিশ র্যাব হোক আমলাতন্ত্র হোক মিডিয়া হোক এবং সংসদ হোক সব সংসদ তো ধরেন এটার মধ্যে দিয়ে এসে ওই জায়গাটা নিয়ে যাবে তো আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এইভাবে সে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বিনিময়ে যারা এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেছেন তারা বিনিময়টা নিয়েছেন বিনিময়টা হচ্ছে যে আমরা মোটামুটি চুরি দুর্নীতি লাইসেন্স পাবো আমরা যথেচ্ছ ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স পাবো আমরা মানবাধিকার লঙ্ঘন করে ইচ্ছে মতো লোকজনকে ধরো মারো কাটো গুম খুন ইত্যাদি করার লাইসেন্স এই যে লাইসেন্সটা তারা দিয়েছেন সেইটা এক 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 প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ধ্বংস করে ফেলেছে দেখুন সিম্বলিক্যালি আপনি বিচার বিভাগের দিকে তাকাতে পারেন কিভাবে আমরা জানি যে বিচারপতি প্রধান বিচারপতি সিনহা সাহেবকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এবং এও বাজারে বেশ চালু যে তাকে ফিজিক্যালি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে দুই নম্বর হচ্ছে সেনাবাহিনীকেও যে ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিবেচনার দিক থেকে বিশ্বত একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জায়গা থেকে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানও যে এখন এই নানাভাবে রাজনৈতিকভাবে ব্যবহারের শিকার সেটা জেনারেল আজিজকে দেবে জেনারেল আজিজ এটা নিজের নিজেই নিজের সাক্ষ্য দেন আঠারো সালের নির্বাচনের পরে সেনা প্রধানের কি প্রেস কনফারেন্সে করার কথা উনি প্রেস কনফারেন্স করে বললেন এই রকম সুষ্ঠু নির্বাচন তিনি নাকি তার জীবনে দেখেন নাই যেটি একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচনের আখ্যা পেয়েছে মধ্যরাতের ভোট ডাকাতি নির্বাচনের আখ্যা পেয়েছে তাহলে এইটার যে জায়গাটা তারপরে ধরুন বেনজির সাহেব পুলিশ র্যাব সবজনের বিরুদ্ধে স্যাংশন প্রতিষ্ঠান হিসেবে র্যাবের স্যাংশন খাওয়া এই সবগুলো মানবাধিকারের অভিযোগ আমরা তুলি আমাদের চিৎকার আত্মচিৎকারে পরিণত হয় আর বিদেশরা তখন কিছু কিছু আমেরিকা করলে তখন আপনার এখানে চড়ে বসে যদি আমেরিকাকে একদিকে গালাগালি করা হয় তারপর শুনি ওটা বাংলাদেশের মানুষকে বুঝ দেওয়ার জন্য আমেরিকার সাথে যা বলে যে আপনারা এগুলো নিয়ে টেনশন করেন না পলিটিক্সের কারণে নিজের দেশের লোককে কিছু বলতে হবে আমরা এগুলো বলতেছি এই তারপরে আমলাদের খবর তো ধরেন সামনে কি আসবে সেটা আমরা দেখবো এই সব প্রতিষ্ঠান ধ্বংস করে শেষে সংসদটাকে কি করা হলো আনার সাহেব তার একটা প্রতীকী ইয়া হিসেবে আসলো যে সংসদ সদস্যরা হচ্ছেন আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সদস্য তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার আমরা চাই এটা আলাদা অংশ কিন্তু তার মৃত্যু একটা ব্যবসায়িক দ্বন্দ্বের জের সেটা একটা খুন এবং সেখান থেকে যে সত্যটা বেরিয়ে আসলো যেটা আমাদের প্রাসঙ্গিক কারণ ব্যক্তির মৃত্যু নানা কারণেই হয় প্রাকৃতিক কারণে হবে কিন্তু ব্যক্তির জীবনের কর্মকাণ্ড যেটা সমাজের বৃহত্তর ভবিষ্যতের বর্তমানের প্রাসঙ্গিক সেই জায়গাটাই সে যদি দেখি যে সংসদ সদস্য আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সদস্য এবং সেখানকার দ্বন্দ্বে নিহত হচ্ছেন টুকরো টুকরো হয়ে যাচ্ছেন অনেকেই বলছেন বাংলাদেশটাই কি টুকরো হয়ে যাচ্ছে এখানে আসি চারজন সংসদ সদস্য বাংলাদেশে আদম ব্যবসা করেন এবং সেই আদম ব্যবসার সাথে যুক্ত হয়ে গরিব মানুষের রক্ত শুষে নিয়ে তারা মালয়েশিয়ার শ্রম বাজারটাকে আজকে হুমকির মধ্যে ফেলে দিয়েছেন এইটা হচ্ছে একজন ব্যক্তির বিচ্ছিন্ন ব্যাপার নয় কেবলমাত্র বলতে চাচ্ছি পুরো একটা সরকার সিফ ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে এইভাবে দূষিত করেছেন এর সম্পূর্ণ দায় বললেও ভুল হবে এর সৃষ্টিকর্তাই তারা এই সরকার টোটাল দায় তাকে নিতে হবে এবং এই যে তাদের ক্ষমতায় থাকার পরিণাম যে কত খারাপ হবে আপনি আমার টকশ রিপিট করেন বারবার বলছি যে রাষ্ট্রকে ধ্বংস করেছে করে দিয়ে এই যে বলছি ওনারা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না বেনজি সাহেব কোথায়

তারপর দেখি যায় সময় যায় তারপর আমি জিজ্ঞেস করার ব্যাপারটা কি তারপর তিনি আস্তে আস্তে বললেন যে আপনার একটু ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স লাগবে মানে গোয়েন্দা সংস্থাগুলো দেখবে যে আমার আসলে বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা আছে কিনা তো এই যে ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্সটা এটা তো পুলিশ সহ যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে ক্রিয়াশীল তাদের থাকে ব্যানার্জি সাহেবের ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু চলে গেছেন হ্যাঁ তো কোনো রাষ্ট্রীয় পদমর্যাদার লোকও ক্লিয়ারেন্স ছাড়া যায় কিনা আমি জানি না কিন্তু বেসামরিক কোনো ব্যক্তি তো এটা যেতে পারেন না সরকারি কর্মকর্তা এখন নন এমন কোন ব্যক্তি তো এটা এই তাকে ইন্টেলিজেন্স লাগবে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না এইটা কত বড় একটা সত্যের অপলাপ হবে এটা আপনি পরিষ্কার ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জেনে শুনে তিনি সত্যের অপলাপ করছে। এখন তিনি কি বিদেশে গিয়েছেন হ্যাঁ এই তথ্য ইতিমধ্যে দুটো সংবাদ মাধ্যমে আমি দেখেছি আর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে এসছে উনি নাকি মে মাসেই সস্ত্রিক তিনি চিকিৎসা অথবা অন্য যে কোনো কারণ দেখি বিদেশে যেতে দিল কে এটাই তো বলছি তাহলে দেখুন ওনার বিরুদ্ধে আদালতের স্যাংশন আসছে ক্রোকের তার আগে উনি সব টাকা সরিয়ে নিতে পারলেন বিদেশ চলে যেতে পারলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না অথচ তার এমি গোয়েন্দা সংস্থা দিয়ে ইমিগ্রেশন পার হয়েছেন তিনি এইটা স্পষ্ট করে যে ওই যে ওয়ায়দুল কাদের সাহেব বলেছেন খেলা হবে তো খেলায় তো প্রতিপক্ষ নাই ওনারা তো সব হেতপা বেঁধে জেলখানায় ঢুকিয়েছেন এখন দুই দিকে ওনাকেই খেলতে হচ্ছে একবার খেলে এই পক্ষে আসেন আর খেলে ওই পক্ষে যান এই পক্ষে এসে বলেন বেনজি সাহেব তুমি চলে যাও তোমার বিরুদ্ধে কিন্তু আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে কারণ সবকিছু বের হয়ে গেছে গোপন থলের বিড়াল বেরিয়ে গেছে এখন উনি ওই পারে এসে বলতেছেন দুদক স্বাধীন তারা ব্যবস্থা নেবে দুদক বেশ আমাদেরকে টেলিভিশন পারফরম্যান্স দেখাচ্ছেন তো এগুলো আমরা আগেই দেখেছি ক্যাসিনো ক্যান্ডের সময় আওয়ামী লীগের অনেক রাঘব্য আলো ধরা পড়েছিলেন তারা নির্বাচনের আগে কীভাবে ছাড়া পান তাদের কীভাবে প্রয়োজনীয়তা দেখা দেয় সবই আমরা দেখেছি মুদ্রা কথা হচ্ছে এই যে রাষ্ট্র ব্যবস্থাটাকে আজকে প্রাতিষ্ঠানিক ভাবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে পড়ছে দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং ব্যক্তি একজন দুজন মানে হাত ফসকে চলেও যেতে পারে কিন্তু প্রতিষ্ঠানগুলো যে আজকে কলঙ্কের দায়ে পড়ছে প্রতিষ্ঠানগুলো যে আজকে ভেঙে পড়ছে মানুষের আস্থা হারাচ্ছে এইটা রাষ্ট্র হিসেবে এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতাই রাষ্ট্র রাখে কিনা এই প্রশ্ন উঠছে আজকে বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে যে আমাদের করণীয় কি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনি এতক্ষণ যে ব্যাখ্যা দিলেন আমি একটা ইন্টারাপ করিনি কিন্তু করিনি প্রশ্নটি করব বলে সেটি হচ্ছে বিচার বিভাগ সেনাবাহিনী বাহিনী আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন আমলা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি সব কিছুকে আপনি বলছেন আওয়ামী লীগ বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে কিন্তু এই এই প্রতিষ্ঠানগুলো তো তার আগের সরকারও কলঙ্কিত করেছিল সেটা বলবেন না করেছে অফকোর্স করেছে কিন্তু আওয়ামী লীগ সিগনিফিক্যান্ট লেভেলে তাৎপর্যপূর্ণভাবে এর পরিবর্তন হয়েছে এটাই আমি পার্থক্যটা বলতে চাচ্ছি আগের সরকারগুলো চেয়েছে এটাকে দখল করে চিরস্থায়ী করার ফেল করেছে এই যে ফেল করে এইটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আবার একটা মানে ইয়ে রাখে চাপ রাখে যে না আচ্ছা চিরস্থায়ী না ফলে আমার এর পরের টার্মে এসে দিতে করতে হতে পারে কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর এবং প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর ফলে সবার মধ্যে জায়গায় চলে এসছে যে আমাদের কোনো কিছু কেউ ছিটতে পারবে না অতএব গ্যারান্টিড এবং সেই গ্যারান্টি পাওয়ার ফলে সবাই যা ইচ্ছা তাই করার লাইসেন্সটা পেয়েছে এবং আপনি খেয়াল করে দেখুন কিছু করতে পারে না আমি আপনাকে বলি কেন আওয়ামী লীগ ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে কিছু করতে পারে না বেনজির সাহেব কিংবা আজিজ সাহেবের যদি তারা কোনো ব্যবস্থা নেয় তাহলে এই মেসেজটা যাবে না বর্তমানদের কাছে বর্তমান যারা আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য আমি আমি নির্বাচনে পার করে দিচ্ছেন তাদের কাছে মেসেজটা যাবে যে তারাও রিটায়ার করলে তাদেরকে ডিজাউন করতে পারে তাদের সম্পদ নিয়ে তারা ব্যাজ্যুতি হতে পারেন পরিবার সমেত নিয়ে তাদের এই অবস্থা হতে পারে তখন তারাও এই যে সার্ভিসটা এতদিন পনেরো বছর পেয়েছে এটা দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত থাকবে না ফলে আওয়ামী লীগ গঠনগতভাবে বাধ্য এদেরকে ইনডেমনিটি দিতে এই যে তার গঠনগত জায়গাটা অর্থাৎ সে তার অস্তিত্বের শর্ত হিসেবে আসছে যে এই সব লোকজনকে ইনডেমনিটি না দিয়ে সে টিকেই থাকতে পারবে না এইটা হচ্ছে বিপদজনক অর্থাৎ দল হিসেবে সে তার নিজে দলকে বিপদে ফেলেছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিপদে ফেলেছে এবং জনগণদের মধ্যে এইটি বললে নষ্ট আমি বিশ্লেষণ করছি আমি না বলছি আমি সেটা বলছি না এত এত কিছু করেছে এবং আপনি বলছেন এই প্রতিষ্ঠানগুলোকে বিগত যারা বিরোধী পক্ষ এখন যারা আছে তারাও সরকারে থাকার সময় তারাও এগুলো দখলের চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিন্তু সরকার আওয়ামী লীগে সেগুলোতে সব সফল হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এর দায়িত্ব বাংলাদেশকে জনগণকে নিতে হচ্ছে কিন্তু ওনারা যদি সফল হয়ে যায় এই অন্যায়গুলো করে কিন্তু এই অন্যায়গুলোকে ন্যায় ফিরাতে আপনারা বিরোধী পক্ষ ব্যর্থ কেন হচ্ছেন বারবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রাখছি আসছি আপনার কাছ থেকে হ্যাঁ কি বলবো আপনি তো শুনলেন আমি কি বলবো অপরাধের গড়াই তো আপনারা না বিরোধী দলের প্রধান বিরোধী দলের সাথে আছে তাদের মিত্র একটা শক্তি সে তিনি টকশক করছেন তার কথা শুনছি তিনি যা বলেছেন তা শুনলাম এবং আমরা ধুয়ে মুছে অতিথির কলঙ্ককে সাফ করছি তখন কেউ কেউ ব্যথিত হন কেন দুয়ে মুছে সাফ করছি তাহলে এই যে তালিকাটা উনি দিলেন বিচার বিভাগ থেকে সেনাবাহিনী পুলিশ বাহিনী সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো আপনারা ধ্বংস করেছেন এটা কি শুনছেন শুধু উত্তর দিবেন না সবগুলো ভেঙে ফেলেছি না ঠিক রেখেছি হ্যাঁ ঠিক রেখেছি কিভাবে ঠিক রেখেছেন কেন বিচার বিভাগকে ঠিক রাখলাম কেন স্বাধীন রাখলাম কেন যুদ্ধ অপরাধদের বিচার করলাম কেন বঙ্গবন্ধু খুনিদের বিচার করলাম কেন দুর্নীতি বাদের বিচার হচ্ছে এইগুলো যদি বিরোধী দলের কাছে গাত্রদাহের কারণ হয় তাহলে বুঝে হবে তারা ক্ষমতায় গেলে তারা এই কাজটাই করবে আমরা এই কাজটা তারা ক্ষমতায় গেলে সেই কাজটা করবে সাকি কিন্তু বলেছে যে তারা করেছে কিন্তু তারাই করার কাজটা তো সাকসেস হয়নি আপনারা হয়েছে আমাকে সময় বলতে দেবেন আপনি বলবেন তো পুরো আপনি বলছেন যে যারা ক্ষমতা যাওয়ার আগে যেভাবে হুমকি দামকি দিচ্ছে সামনে নাকি আমাদের মহাবিপদ

সোমা হ্যাঁ তো মুখের কথা বুকের কথা এটা আপনাদেরও মুখের কথা না আমাদেরটা বুকের কথা রি বুকের কথা না বিশ্বাসের কথা আচ্ছা আর তাদেরও হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগের অগ্রগতি ঠেকাও আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের মহাসড়ক বেগ এট কানকান করে দাও না ওনাদের তো যতক্ষণ দেখি কথা শুনি আপনি যে ডেভেলপমেন্টের কথা বলছেন বিরোধী পক্ষ কিন্তু ডেভেলপমেন্টই কখনো তারা বিরোধিতা করছে না বলছে ডেভেলপমেন্টের জায়গাতে যে দুর্নীতি সেই অংশটা এবং ডেভেলপমেন্ট করতে যে দুর্নীতি এবং সেই দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া সেটা কিন্তু ওনাদের নোটিস করে ওটার বিরোধিতা তবে আপনি ভালোভাবেই বলেছেন পদদাসে তো নিয়ে তো দুর্নীতির কথা বলা হয়েছে হ্যাঁ অবশেষে কি হলো দিনশেষে কথা হলো কে রাতালত বলে দিয়েছে দুর্নীতি হয় নাই জি এটা গসিপ ছিল গসিপ এটা বসে চাষ্টলে বসে গল্প গুজব হয়ে পড়তো আর হ্যাঁ তাহলে বিএনপি যা বলে তার মিত্ররা যা বলে সবই যে অসত্য সবই যে মিথ্যাচার জি সবই যে গোয়েলসের মতো গুজব হুম গজব তৈরি করার জন্য এই আসলে বিএনপি আর মানে যে যা বলে এটা না আপনাদের গাসওয়া হয়ে গেছে না না আমার শত্রুরা আমার শত্রুরা অনেক কথা বলবে আমি তো সেই আমি ডেমোক্রেসি বিশ্বাস করি না উই বিলিভ ইন ডেমোক্রেসি প্রধান কথাই হচ্ছে চাম বাটা মোটা রাখো সয়ে নিতে হবে রিয়েল ডেমোক্রেট তো উইয়া আর তারা তো অটোক্রেট পেছি প্রতিপক্ষ প্রতিপালক খুনিদের প্রতিপালক এই যে বললেন খুন গুম এই দেশে খুন গুম এই রাজনীতির উদ্ভাবক কি আপনি জানেন না বিএনপি কি আপনি জানেন না আপনি জানেন না পনেরোই আগস্টের খুনের কথা

আমাদের এক জনগণের ম্যান্ডেটও মানে না তারাই মনে করে যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মেন তারা সব শক্তি তাদের কাছে জনতার যে শক্তি তারা বিশ্বাসই করতে চায় না যে কারণে মির্জা ফখরু এবার বলেছেন নিজের পায়ের উপর দাঁড়াতে হবে আকাশের দিকে তাকিয়ে তাকলে চলবে না এবার ডোনাল্ড লু আসার পরে তিনি কথাটা বলেছেন হ্যাঁ ডোনাল্ড চলে যাওয়ার পরে তো আজিজ সাহেবের বিরুদ্ধে স্যাংশন আসলো স্যাংশন এসেছে ডোনাল্ড লুকে স্যাংশন দিয়েছে তিনি যখন রিটায়ার করেছেন তিনি তো তখন এতে নেই সারা প্রধান নেই সেনা প্রধান নেই এই যে পরপর দুটো ঘটনা বেনজীর সাহেব আর এবং আজিস সাহেব

দুর্নীতিবাজ কি করে হয়ে গেল এটা তো ফাইন্ড আউট করবে দুদক তা আপনাদের সংস্থা কেউ ছিল না আমাদের দুদক তো স্বাধীন আমি গোয়েন্দা সংস্থার কথা বলছি গোয়েন্দারা তো দুদকের কাছে পাঠাবে তো তার আগে কি করেছিল ওনারা কি একদিনে অবসরে যাওয়ার দুই মাস আগে এগুলো করেছে তার আগে কি করেছিল এটা তাদেরকে জবাব দিই করাবো কাদের জবাব দিবে এই যে আপনি যাদের কথা বলছেন হ্যাঁ তা আপনারা কি তাদেরকে জবাব আওতায় আনবেন আনা উচিত তাদের স্বচ্ছতা থাকা উচিত ইন্টারনালি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আপনি দৃশ্যমান দেখবেন সব কথাই তো বলা যাবে না

মিডিয়ার ওই ডাইভার্ট এবং দায়িত্ব যখন আপনাদের ঘরে আসবে লোকগুলো যখন আপনাদের সময়কালে একটা বড় চেয়ারে থাকবেন তখন তারা যখন এত বড় অপরাধ করবেন তখন তো আপনাদেরও কনসার্ন থাকা উচিত লোকগুলো কোথায় আছে দেশে না বিদেশে একটি ঘটনায় অন্যদেরকে শিক্ষা দেয় এটা কি শিক্ষা দিল প্রশাসনকে প্রশাসন শিক্ষা দিল বেনজির হওয়া যাবে না হ্যাঁ বেঞ্জির হওয়া যাবে না কিন্তু যখন বেঞ্জির থাকবে আমি সুবেনজিরা থেকে সুবিধা নিব তাহলে কারা সুবিধা নিয়েছে ভাই আমি জানি না এবার কাকে সুবিধা দিয়েছে এখন দেখা যাচ্ছে আপনারাই বলছেন একশো কোটি টাকা নিয়ে আগে চলে গেছে সুবিধা চাপ তো উনি পেয়েছে আর কে পাইছে সুবিধা আর কেউ পায়নি আমরা চেয়ে চেয়ে দেখলাম আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম আমি আপনার প্রশ্নে আমি আসলে যেতে যাচ্ছি তার আগে এই ছোট ছোট কয়েকটা প্রসঙ্গে এক লাইনে করে বলে যাই এই যে বেনজি সাহেব কোথায় আছেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানে না এই কথাটার মানে হচ্ছে যে স্ক্রিপ্টে এখনো ফাইনালাইজড হয় নাই সমাধান কি হবে সাহেবকে কি শো করা হবে নাকি উনি বিদেশেই থাকবেন এটা স্ক্রিপ্টটা তো স্ক্রিপ্টে ওনার এই মুহূর্তে অবস্থানটাকে ফাইনালাইজড হয়নি এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলা খুব সুবিধাজনক হচ্ছে যে জানি না যদি উনি আসেন দেশেই ছিলেন হয়তো বলে ফেলবে দেশেই ছিলেন আর যদি উনি বিদেশে থাকার সিদ্ধান্ত হয় যে না উনি থাকবেন তাহলে তারপরে একসময় হয়তো আমরা জানবো যে উনি ফাঁকি দিয়ে চলে গেছে না ফাঁকি দাও না তো ওনার তো বিকল্প ব্যবস্থা আছে লয়ারের মাধ্যমে আবেদন করবেন যুদ্ধদকের কাছে যে উনি আরো সময় চাইবেন এখানে তো আইডি পাসপোর্ট বিদেশে চলে গেছেন তো চিকেলেন কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর অ্যাকনোলজমেন্ট ছাড়া তো তার বাহিনীর তার গোয়েন্দা সংস্থার অ্যাকনোলজমেন্ট ছাড়া তো উনি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পাস হওয়ার কথা না না যাই হোক এই যে জায়গাটা এখন এখানে ওনাদের আসলেই চামড়া মোটা আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন দুই হাজার চোদ্দ মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন দু এবং আমি দাম নির্বাচন দু করার পরে চামড়া মোটা না করে উপায় আছে এই চামড়া মোটা করে ওনারা বসেছেন যাতে যাই বলেন ওই অতীতে নিয়ে যাওয়া হবে তো অতীতে যখন নিয়ে যাচ্ছেন এটা মনে রাখেন বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয়ভাবে একটা বাহিনী করে রক্ষী বাহিনী করে অপোজিশনের উপর দমন পীড়ন চালানো হয়েছে এবং নিজেদেরই দল থেকে তৈরি হওয়া আরেকটি দল জাসদ যার একটা অংশকে এখন আবার তারা নিজেরা মিত্র বানিয়ে রেখেছেন সেই সময় তাদের উপরে রাজনৈতিক ভাবে অস্বীকার করতে পারবো তাহলে আমি ফিরে আসি যে খালি অতীতে চলে না এক একতরফা বয়ান দিতে থাকলে হবে না বরং যে জায়গাটা আসি এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে কায়েমটা করা হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে পকেটে ঢুকিয়ে যে ব্যবহার করা হচ্ছে এর একটা উদ্দেশ্য কিন্তু আছে উদ্দেশ্যটা বেনজির দিয়ে দেখলে হবে না বেনজিরের কয়েক হাজার কোটি টাকার সম্পদ অথবা তার কিছু জমি জমা দেখলেই হবে না এখানে আরও দেখতে হবে আজকের বাংলাদেশে আপনার যে মানে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকা কিংবা তার চেয়ে একটু বেশি হতে পারে আপনার মোট ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে তার মধ্যে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা হচ্ছে আসলে খেলাপি ঋণ এই যে আওয়ামী লীগের কি বলবো যে এক ধরনের সমর্থক ক্রিটিক্যালও আছেন সমর্থক আওয়ামী লীগ দিকে ঝুঁকে আছেন এরকম অর্থনীতিবিদরা কিন্তু এই তথ্যগুলো দিচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া ঋণের মধ্যে এগুলো খেলাপি কিন্তু বাংলাদেশ ব্যাংক স্বীকার করে না একই ঋণকে সাত আটবার দশ বার করে রিস করে তারপরে নানাভাবে তাদেরকে এই এইসব ঋণ মুকুফের সুবিধা দেয় এবং খেয়াল করে দেখবেন কারা এইসব পাচ্ছে ওই যে এস আলম কোম্পানি মানে একটা নেক্সাস একটা নেক্সাস আছে সেটাই নেক্সাস রাষ্ট্র ক্ষমতার আশপাশে আত্মীয়স্বজন ভাই বেরাদারসব যারা আছেন ফলাফল কি আজকে ঋণ খেলাপি হয়ে ঋণের টাকা পাচার হয়ে যাচ্ছে আজকে ব্যাংকিং চ্যানেলে অ ব্যাংকিং চ্যানেলে বিপুল পরিমাণ অর্থ পুঁজি পাচার হয়ে যাচ্ছে এবং এর পরিমাণ এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আজকে একদিকে আমরা ঋণের বোঝা বাড়ছে আরেকদিকে আমাদের 13 বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে আমাদের রিজার্ভ

বলছি যে এইটা যে এক্সপোজার করা এটা মিডিয়ার যে চেষ্টা নাই তা না কিন্তু মিডিয়ার উপরে একটা গলা টিপে ধরার একটা খরগস্ত কোন সময় থাকে না কোন বেশি তো থাকে আর এখনকার থাকা আর আগেকার থাকার মধ্যে যে পার্থক্যটা যে আগে একটা ইলেকশন ছিল এখন ইলেকশন নাই এটা পার্থক্যটা আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন না মাঝখান থেকে রাষ্ট্রটা ধসে পড়ার জায়গায় যাচ্ছে এটা হচ্ছে আমাদের পার্থক্য আপনার সাথে যে আপনি এই যে একটা ইলেকশন থাকার একটা ইলেকশন না থাকার যে পার্থক্য রাষ্ট্রকে যেভাবে পকেটে নিয়ে আসার সক্ষমতা অর্জন করা হয়েছে এইটা যে কত বিপজ্জনক এটা যে দেশ হিসেবে আমাদের জন্য কত বিপজ্জনক থাকা না থাকা প্রশ্নটি করছেন সেখানে উত্তরটি হচ্ছে গণবদ্ধম যখন ইলেকশন ছিল সবার আপনারা সবাই মিলে আছেন তখন দেখিয়েছে উৎসব উৎসবমুখর উপচে পড়া ভিড় এখন যখন একটা ভোটে সব দল আসে না তখন কিন্তু আমরা দেখাই ভোটার খুঁজতে আমাদের কষ্ট হচ্ছে এটাই তো আমাদের কাজ এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন কি সে ভোটে আপনারা যখন আসবেন না তখন সালে পনেরো নির্বাচনটি খুব ভালো মানে উনিশশো ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারি নির্বাচনটি আপনার ভাষায় অত্যন্ত ভালো নির্বাচন

সরকার গণ অভ্যুত্থান কোনটা হয়েছে আর কোনটা নানান রকম ইকুয়েশনের ফলাফল হিসেবে হয়েছে সেগুলো নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষণ করা যাবে আমি এবার আসি আমি এবার আসি দেখুন রাজনৈতিক পরিবর্তন সমাজের একটা চাহিদার প্রশ্ন যুক্ত সমাজের ভেতর থেকে রাজনৈতিক পরিবর্তন আসে মানে বাইরে থেকে তো রাজনৈতিক রাজনৈতিক পরিবর্তন আমরা আমরা চাই না মনে করি পরিবর্তনটা বাংলাদেশের জনগণ আনবে সেই কারণে জনগণকে বিভ্রান্তি থেকে দূর করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে কিসের জন্য লক্ষ্যটা কি ওই যে আপনি বলবেন আওয়ামী লীগই এটাকে ধ্বংস করে দিল আগে কি ধ্বংস করেনি হ্যাঁ আগেও ধ্বংস হচ্ছে মূল গোড়ার সংকটটা হচ্ছে বাহাত্তর সালের ক্ষমতা কাঠামো এই বাহাত্তর সালে সাংবিধানিক ক্ষমতা কাঠামো সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত এবং তার কোনো জবাবদিহি তার জায়গা নেই এই প্রশ্নটার সমাধান করার জন্য আমরা বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করতে চাইছি একটা জবাবদিহিপূর্ণ রাষ্ট্র ক্ষমতার ব্যবস্থায় সেই জবাবদিহিপূর্ণ ক্ষমতার ব্যবস্থার জন্য একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি দেওয়া হয়েছে আমরা নিজেরা আমাদের দল থেকে সাত দফা সাত দফা চোদ্দ দফা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছি এই লড়াই আজকে একত্রিশ দফা অন্যান্য দল সময় সবাই আমরা যখন সময় মিলে যার যে জায়গা থেকে একটা জায়গায় আসতে পেরেছি এটাই বাংলাদেশের প্রথম অগ্রগতি দ্বিতীয় হচ্ছে এই লড়াইটা আমরা কিভাবে এই জন সরকারের উপর মানে রাজনৈতিক চাপ সৃষ্টি করে একটা নতুন কনসেনসাস নতুন বন্দোবস্ত আসতে পারে সেটাই হচ্ছে ব্যাপার আমরা লড়াই করে যাচ্ছি এই লড়াইকে মোকাবেলা করছে সরকার দমন পীড়ন সন্ত্রাস দিয়ে সেই দমন পীড়নের অস্ত্র হিসেবে কি বেনাজির সাহেবকে বিরাজনীতিকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ কত হাজার ভাগভাবে ব্যবহার করেছে যে এই যে জনগণের আন্দোলনটা দমন করার জন্য তাদেরকে ব্যবহার করে এমনভাবে একটা মানে খেলা হয়েছে যে খেলায় তারা জনগণের উপর অত্যাচার করেছে কিন্তু তারা খেলাটা মানুষের সামনে হাজির করেছেন যেন প্রথমে তারাই আক্রান্ত এবং তারা সে আক্রান্তের কেবল ব্যবস্থা নিচ্ছেন মাত্র এই যে আঠাশে অক্টোবর আমরা দেখলাম যে নিজেদেরকে আক্রান্তের মতো করে মানে পুরো প্লটটা তৈরি করে তারপরে পুরো বিরোধী দল দমন করে যেভাবে তারা একটা রাজনৈতিক দমন পীড়ন করে একটা আন্দোলন হ্যাঁ সেটা কিভাবে সেইটাই তো সেই এজেন্ট প্রভুকে দিয়ে কীভাবে এই কাজগুলো করানো হয় এবং নিজেদের আক্রান্ত করে আক্রান্ত মানুষের সামনে হাজির করে তারপরে দমন পীড়নটা করা হয় এটার সবচেয়ে ভালো উদাহরণ ইসরায়েল দিয়ে যাচ্ছে এবং সেই ট্যাকটিকগুলো দমন পীড়ন করে যে সরকারগুলো ক্ষমতায় থাকতে চায় তারা ভালো মতো কাজে লাগায় বিরোধী দল সেটি সবগুলো ষড়যন্ত্রের ফাঁদ মোকাবেলা করতে সক্ষম হয়নি এটা পরিষ্কার কিন্তু এই লড়াই তার মানে থেমে যায়নি মানুষের অস্তিত্বের স্বার্থে মানুষকে লড়াই আসতে হবে এই লড়াইটা বিএনপির না এই লড়াই গণসংগতির কেবল গণতন্ত্র মঞ্চের না কিংবা উনচল্লিশটি সংগঠন কিংবা তেষট্টি সংগঠন যারা লড়াই আছে তাদের নয় এই লড়াইটি বাংলাদেশের জনগণের বাংলাদেশের অস্তিত্বের বর্তমান ভবিষ্যতের এবং সেইখানে যদি আমরা একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই এই কারণে আমরা বারবার বলেছি আমরা আঠারো কোটি মানুষের ভোটাধিকারের জন্য লড়ছি আওয়ামী লীগ সদস্য সমর্থকদেরও ভোটাধিকারে লড়ছি এবং বাংলাদেশে একটা রাজনৈতিক ব্যবস্থায় কোনো পার্টি যাতে ধ্বংস হয়ে যাওয়ার জায়গা না যায় কেউ কাউকে রাজনৈতিকভাবে মানে বিলীন করে দিতে না পারে কিংবা ওই যে যাকে বলে যে অ্যানিলেশন মানে তাকে বিলুপ্ত করতে দিতে না পারে তাকে নাই করে দিতে না পারে সেই রাজনৈতিক সহনশীলতার গণতান্ত্রিক পরিবেশের জন্য আমরা লড়াই করছি আপনি সবটা শুনছেন আপনি উত্তর দিবেন আমার ছোট্ট প্রশ্ন পুলিশ প্রধান সাবেক পুলিশ প্রধানদেরকে দিয়ে আপনারা বিরোধী দল বিরোধী মত দমনের একটা অপপ্রয়াস চেষ্টা সবটাই করেছিলেন উনি তো সেটা বলেছেন উত্তরটা কি দিবেন একটু না 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 উনি তো অনেক কথা বলেছেন আর বিএমপি তো প্রতিদিনই কথা বলছে আমাদের বিরুদ্ধে হ্যাঁ তর্কতে বলছে মিটিং বলছে কর্মসভায় বলছে জনসভায় তো করতে পারছে না কারণ তাদের শক্তি তাদের নাই না পারা আর করতে দেওয়া দুটোর পার্থক্য আছে না না পারছে না পারছেন এমন জনশক্তি নাই আপনারা জনশক্তি সব থাক আছে আপনারা লোকদেরকে জনগণ দেন আমাদের কাছে সুযোগ এটা কি সব চাইতে হবে কেন তোর এলসি খুলে দেখ তোর এলসি খুলে নাম লেখ করতে পারি।

অপরাধ করলে তো মানুষ মারবেই শুধু শুধু মার খাবেন আপনি কি বলছেন বঙ্গবন্ধু অপরাধ সেটা শেখ হাসিনা অপরাধ সেটা জাতীয় অপরাধ করেছিলেন হ্যাঁ অপরাধ করেছিলেন কেন স্বাধীন করলেন অপরাধ করেছিলেন কেন মুক্তিযুদ্ধ করেছিলেন কেন নেতৃত্ব দিয়েছিলেন কেন পাকিস্তানি দুঃশাসন থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছেন বাঙালিকে মুক্ত করেছেন আমি একটা ছোট সিরিয়াস প্রশ্ন করতে চাই যে ভোটের অধিকার আপনাদের ফির ফের হাত দিয়ে আসলো যে গণতন্ত্র আপনারাই বলছেন কিন্তু আনলেন স্বাধীনতা আনলেন কিন্তু সেখানে প্রতিটা মুহূর্তে কেন শুনতে হয় মানুষের ভোটের অধিকার আপনারা হরণ করেছেন প্রতি মুহূর্তে কেন শুনতে হয় তার জবাবটা কি দিবেন আমাদের ভোট আর তাদের ভোট তো এক কথা শোষণ করো তাদের বুট হচ্ছে দুর্নীতি করো তাদের বুট হচ্ছে লুটপাট করে একা পাচার করো পাচার করে লন্ডনে বসবাস করো তাদের গণতন্ত্র হচ্ছে কোন করে যে রাজনৈতিক দল করে উনি যেটা সেটা তো শোষণের বিরুদ্ধে ওনাদের অবস্থান যে দলটি শোষণের বিরুদ্ধে ওনাদের অবস্থান সেই দলটি কেন বিএনপির সাথে গণতন্ত্র উদ্ধারে আপনি কি জানেন রুনু আকবর কথা বলে গেছেন মৃত্যুর আগে লিখে গেছেন বলা হয় বলে গেছেন বামদের প্রতি বামদের ফলাফল যদি বুটজোয়া হয় ধর্মান্ধ জামাত হয় এটা বামদের আদর্শ নয় এখন যারা বসে আছেন তিনি একজন সুদস্য বড় বামদের তো আপনারা নিয়ে নিয়েছেন না বড় বামরা হজ করে নিয়েছেন মিস্টার বড় বামরা তো আসছে প্রগতিশীল কর্তামান্ত্রিক পার্টিতে বিদ্যুতের রাজাকারের পক্ষে যায় নাই গুলাম আদমের পক্ষে যায় নাই আলবদরের পক্ষে যায় নাই বঙ্গবদ্ধুর খুনিদের পক্ষে যায় নাই আর যারা এখন আছে বাম বা প্রগতিশীল ভাবনা দিয়ে কথা বলে তারা সবাই চলে গেছে কুলিদের পক্ষে তারা সবাই চলে গেছে রাজাঘাটদের পক্ষে তারা সবাই চলে চলে গেছে জামাতের পক্ষে জামাতের বন্ধু হয়ে কখনো তাহলে ও সেই বামেরা ক্ষমতার সঙ্গে না থেকে ওই পক্ষে কেন চলে গেল থাকলে তো ক্ষমতার সাথেই থাকা উচিত এটা বাম বিচ্ছুতি বাম রাজনীতি বিচ্ছুতি উঠেছে আদর্শের বিচ্যুতি ঘটেছে আদর্শের ঘটলেই তো বামেরা ক্ষমতায় যেতে চায় ডানে চলে যায় তাহলে তো ক্ষমতার সঙ্গে তারা গেল না এই জন্য জামাত আর বিএনপির তারা তো স্ট্রাগলার লড়াই করছে আর বিএনপির খুনের সাথে তারা জড়িত হচ্ছে তো অপরাধের সঙ্গে নিজেদেরকে অ্যালায়েন্স করে কি লাভ খুন করে হলো কত আসতে হবে তার তো আপনাদের সাথে থাকাই সহজ ছিল তারা আশায় নাই তারা খুনীদের পক্ষে চলে গেছে বেজে বললাম বাম বিচ্ছুতি তাহলে সেটা তো আকার ব্যর্থ তো আপনাদের না আমাদের এটা বাম বিচ্ছুতি আদর্শের বিচ্ছুতি আচ্ছা বুঝছেন না এই বাংলাদেশের ইতিহাস তাহলে এখন ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ চলছে এত এত লোক আরো লোক ধরা পড়বে দুর্নীতিবাজ ভবিষ্যৎ চলছে চলছে ট্রেন চলে যাচ্ছে তো ট্রেনে কতজন দুর্নীতিবাজ আরে ট্রেনে অনেক চুর উঠে চুর পালিয়ে যায় চোর ধরা পড়ে যখন ধরা পড়ে ধরা পড়ে কাজে এটা তো রাষ্ট্র এই ধরনের চুর এ ভারতেও আছে এখন আপনি ভারতের

এটা রাজনৈতিক উদ্দেশ্য কাজেই কাজেই ট্রাম্পও কিন্তু বলছে এটা তার বিরুদ্ধে একটি চক্রান্ত সেই চক্রান্ত করে তাকে শাস্তি দেওয়া হয়েছে মানে সেখানে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নাই জো বাইডেনের আমেরিকাতে যখন বিচার বিভাগের স্বাধীনতা নাই বলছে ট্রাম্প ঠিক একই ভাষায় কথা বলছে বিএনপি এবং তার সাঙ্গ পাঙ্গরা তার একই ভাষায় যে বাংলাদেশে demokrasi নাই নাস্তে পারলাম না উঠুন পাকা নির্বাচন করার মুруд নাই জনগণ পক্ষে নাই গেলে হেরে যাবে আল্লাহর রাস্তায় বিদায় নেই গিয়া সন্ত্রাসের ঘাড়ে চড়ে জিজিকে রক্ষা করলাম যে নির্বাচন যাই নাই আর গেলে তো হেরে যেতে কি এমন ওনারা সন্ত্রাস করলো যে 15 বছর ধরে ক্ষমতায় আসতে পারছেন না আপনারা ওই সন্ত্রাসীকে এত ভয় পাচ্ছেন কেন আর কিছু দিয়ে সাথে আছে তারা কারে পায় জনগণ আমাদের সাথে আছে শেখ হাসিনার সাথে আছে শেখ হাসিনা হচ্ছেন গুড ম্যানেজার সুতক দক্ষ নেত্রী সুরক্ষা দেওয়ার জন্য শি ইজ এ গুড লিডার লিডার পিপুলকে ম্যানেজ করতে পারেন পিপুলকে প্রেস করতে পারেন পিপুলের মাঝে আশা দেখাতে পারেন স্বপ্ন দেখাতে পারেন যে লিডার স্বপ্ন দেখাতে পারে শি ইজ রিয়েলি এ লিডার অফ বাংলাদেশ ইট ইজ আওয়ার বিলাবের লিডার শেখ হাসিনা

শুনে তার কথা তার বক্তব্য শুনে এটা আমাদের কাজ নানান ভাবে প্রশ্ন করা কিন্তু আমাকে অনুষ্ঠান শেষ না স্ক্রিপ্ট ফাইনাল হলে আপনি নিশ্চয়ই জানতে পারবেন সেটা সমস্যা না সমস্যা হচ্ছে যে এটা একটা বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতির সাথে সরাসরি যুক্ত বাম জোট করেন তাদের কেউ আজকে থাকলে হয়তো ভালো হতো তাদের কোনো কোনো প্রতিনিধিরা যদি আজকে এই টকশোটা করতেন যে তাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছ থেকে জনাব আহমদ হোসেনের কাছ থেকে বাম বিচ্যুতি বিষয়ক একটা লেসন নিতে হচ্ছে মানে কাকে বাম বিচ্যুতি বলে কাকে ডান বিচ্যুতি বলে এই বিষয়গুলো তারা হয়তো বেশ ভালো মতো শিখতে পারতেন তো আমরা যারা গণমানুষের রাজনীতি করি আমরা গণসংহতি আন্দোলন কিংবা আমাদের মঞ্চ সেটা বামপন্থী আন্দোলন সম্পর্কে যতটুকু ধারণা রাখি তো এখান থেকে বলতে পারি যে বামপন্থী আন্দোলন মানে যারা গণমানুষের স্বার্থ রক্ষা করতে চায় অথবা ন্যায় অন্যায়ের প্রশ্নে ন্যায়ের জায়গা দাঁড়াতে চায় ইনসাফের পক্ষে দাঁড়াতে চায় ফলে বামপন্থী তারাই হবেন যারা একটা নির্দিষ্ট ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে যখন একটা অন্যায় চলছে যখন একটা মানে নীতি বহির্ভূত কাজ চলছে যখন মানুষের অধিকার হরণ চলছে বে চলছে সেই জায়গায় ন্যায় নীতি ইনসাফের পক্ষে দাঁড়ানো সেটা কি সেটা হচ্ছে এখানে ভোট দখল চলছে আমি যদি মনে করি যে ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাটা চলতে হবে এটাই তার প্রাথমিক ভিত্তি তাহলে কোনোভাবেই কোনো যা আদর্শ দিয়ে কোনো চেতনার কথা বলেই ভোট কারচুপিকে জায়েজ করা চলবে না বিএনপি অথবা অন্য কোনো রাজনৈতিক দল যদি কখনো ভোট কারচুপি করে থাকে সেটা যেমন অন্যায় তিনি আওয়ামী লীগ ভোট কারচুপি করলেও সেটা অন্যায় ভোট কারচুপির সাথে আদর্শবাদী দল ভোট কারচুপি করলে কোনো অসুবিধা নাই নিজের দল ভোট কারচুপি করলে কোনো অসুবিধা নাই খালি প্রতিপক্ষ ভোট কারচুপি করলে অসুবিধা এই যাদের রাজনৈতিক অবস্থান তারা কপট তারা মানে স্ববিরোধী তারা আসলে মানুষকে মানে প্রতারণা করার জন্য রাজনীতিটা করছেন আপনি আছেন তারাও তো প্রতারণা করেছে ভোট কারচুপি করে

অন্যায়ের শক্তিটা যখন এমন প্রবল হয়ে উঠে যেকে উৎপাটন করার জন্য সকলের শক্তি সমবেত করতে হয় এটা সাধারণ কৌশল এটা সাধারণ লড়াইয়ের ন্যায্যতা যখন অস্তিত্বের স্বার্থ হিসেবে দাঁড়ায় তখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়টা মোকাবেলা করতে হয় কারণ ওই অন্যায়টা টিকে গেলে এটা আরো বড় ক্ষতি যে অতীতে অন্যায়কারী ছিল তার সাথেও থাকতে হবে যে বর্তমান অন্যায়কারীকে উৎপাদন করার জন্য থাকতে হবে কারণ জগৎ পরিবর্তনশীল অতীতে অন্যায় করেছিল বলে তাও অমিলিকে তো অতীতে অন্যায় করেছে কেন আপনি অমিলিকের পক্ষ নিচ্ছেন অথবা কেউ মানুষ নেয় সেটা তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি তাহলে এই যে আপনার পক্ষ নেওয়া এই যে মানুষ পরিবর্তনশীলতায় বিশ্বাস করা সেটা রাখতে হবে এখন আওয়ামী লীগের জন্য ইন্টারেস্টিং দিক হচ্ছে যে তারা মানে রাজনীতির দিক থেকে ক্রমাগতভাবে ভারতের বিজেপি দলটির খুব মানে ইয়ে হয়ে পড়ছে মানে তার যাকে বলে যে অনুসরণকারী তাদের অনুসরণ দীর্ঘদিন ধরেই তারা করছেন স্মার্ট তা কি বলে যে ডিজিটাল এই সমস্ত স্লোগানগুলোতে বিজেপি আগে এনেছে তারপরে ধরুন উন্নয়নের স্লোগানটা আনা কম গণতন্ত্রের প্রশ্নটা আসা অথবা উন্নয়নের গণতন্ত্র একটি সরকারের সরকারের কর্মসূচির দিক থেকে কাজের দিক থেকে আপনি দেখলে দেখবেন ওই যে এখন স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এগুলোর আগে স্লোগান গুজরাটে যান দেখবেন আপনি ডিজিটাল গুজরাট স্মার্ট এই স্লোগান গুলো আগে এসছে সেখানে তারপরে যদি আপনি আসেন এই জায়গায় যে এখন ডেভেলপমেন্ট উন্নয়ন হচ্ছে গণতন্ত্রের প্রায় বিকল্প সেই জায়গাটা যদি দেখেন সেটা এসছে এবং ভারতে আজকে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার উদ্ভব ঘটছে এটা হচ্ছে ভারতের সমস্ত বিরোধী দলের মধ্যে অভিযোগ তারপরে তো বিজয়ের পথে কারণ ওখানে মানুষ তাকে ভোট দিয়েছে কর্তৃত্ববাদী সরকার যদি থাকে তাহলে তো তবে লুটেরা সরকার মানুষ ভোট দেয়নি কিন্তু মোদি সরকারকে তো মানুষ ভোট দিয়ে বিজয়ের তার প্রান্তে নিয়ে যাচ্ছে সব এক্সিট পোলের রেজাল্টগুলো তো তাই বলছে এখনো পুরো রেজাল্ট আসে নাই কিন্তু সেটা যদি আসেও এই যে মানুষকে একটা সাময়িক সময়ের জন্য উগ্র হিন্দুত্ববাদে বাদে মেজরিটিকে মানে নানাভাবে খেপিয়ে তোলা যায় এবং তার জন্য নানা উপাদান কাজ করে সেইটা কিন্তু বাংলাদেশের চেষ্টা হয়েছে কিন্তু বাংলাদেশে ওই চেষ্টাটা পুরোপুরি তারা মেজরিটিকে মানে উইন করতে সক্ষম হন না এই জন্য তারা নিঃশন্দার হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার এই আস্থাটা আবার রাখতে পারে না নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি আস্থা আবার রাখতে পারে যে তারা ইলেকশন ফেস করবে যদিও ইলেকশন ম্যানিপুলেশনের অভিযোগ উঠছে কিন্তু আমি আবারও বলছি যে ওইটা না হওয়া পর্যন্ত এখন আমরা নিশ্চিত করে বলতে পারব বাংলাদেশে আবার সরকার ইলেকশনের উপর ভরসা করতে পারেন না তারা অনেক কিছু করেছেন কিন্তু করা সত্ত্বেও জনগণকে ওই ভারতে বিজেপি যেমন এখনো পর্যন্ত তার হিন্দুত্ববাদে মানে মোহগ্রস্ত করে রাখতে পেরেছেন বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে বাঙালি কিছু আওয়াজ তুলেছেন এটা করে আবার তারা আস্থা স্থাপন করতে পারছেন না এই কারণে ইলেকশন মোকাবেলা করতে পারেন না তারা এর মধ্য দিয়ে যে জায়গায় যেতে চান আমি আবারও বলছি দেশকে কোথায় বিপদে ফেলছেন এর মধ্য দিয়ে আবার তারা বাংলাদেশে এর বিপরীতে আরেকটি উগ্রবাদী রাজনৈতিক মতাদর্শকেও শক্তিশালী করছেন গোপনে গোপনে এই জায়গাটা বাংলাদেশের কোন দল দেখতে দেখতে থাকেন থাকেন আপনি যে যে বাংলাদেশে এই মানে একটা কাঠামো তৈরি করা হয়েছে এর পরিণতি সব অর্থেই বিপজ্জনক দিকে অগ্রসর হতে বাধ্য এর বিপরীতে তাহলে আমরা কি করেছি আমরা ওই রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব দিয়েছি যেটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের যাদের এখনো জনসমর্থন মানে একটা উল্লেখযোগ্য অংশ আছে বলে এটা কেউই অস্বীকার করবে না সেই দলটির দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক উত্তরণে বিরোধী দলের যে ইতিবাচক প্রস্তাব সেটা নিয়ে আলোচনায় আসা বিরোধী দল একত্রিশ দফা রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছে বিরোধী দলের একত্রিশ দফা রাজনৈতিক প্রস্তাবনার মধ্যেই আজকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে পথ নির্দেশ আছে সেখানে আওয়ামী লীগ তার প্রস্তাব নিয়ে এসে আলোচনা একটা জাতীয় আলোচনায় ন্যাশনাল ডায়ালগে আজকে আসা তার কর্তব্য সেই কর্তব্যে তারা সারা দিতে এখনো পর্যন্ত রকম লক্ষণ নাই কিন্তু এই যে নাই সেটাকে তারা চিরস্থায়ী মনে করছেন ক্ষমতার অপব্যবহার করছেন আমরা বলছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ এই কাজ আওয়ামী লীগকে খুব বেশি দিন করতে দেবে না কারণ তাদের জীবনের অস্তিত্বের বিনিময়ে তাদেরকে আসলে এই জায়গাটা মানে মানে অনুভব করতে হচ্ছে প্রতি মুহূর্তে দ্রব্যমূল্য প্রতি মুহূর্তে তার ইয়ে কেড়ে নেওয়া বিদ্যুৎ বিল কীভাবে বাড়ছে পানির বিল কীভাবে বাড়ছে সরকার যাকে বলে চিপে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চোরদের পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর তারা টাকাগুলো নিয়ে পাচার হয়ে যাচ্ছে এই অবস্থা মানুষ বেশিদিন সহ্য করবে না কাজেই জনগণকে সংগ্রাম করেই সরকারকে বাধ্য করতে হবে আওয়ামী লীগের কাছে মানুষের হয়তো এই প্রত্যাশা ওই তার ঐতিহ্যের জায়গা থেকে হয়তো ছিল যে তারা একটা ইতিবাচক উত্তরণের जगहते জাতীয় উদ্যোগের রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে সেই জায়গায় তারা হাঁটছে না কিন্তু বিরোধী দল আমরা পরিষ্কার করে ঘোষণা দিয়েছি যে এইখানে আমরা আগের মানে চব্বিশের ইলেকশনের আগে আমরা বলেছি একত্রিশ দফার ভিত্তিতে রাজনৈতিক জাতীয় হতে হবে। এবং সেই সংলাপের মধ্য দিয়ে মানে আপনাকে একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে হবে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়ে উঠতে পারে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা রাজনৈতিক ঐক্যমতের জায়গায় নিতে পারি এবং তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এবং ওই পরবর্তী সংসদ এই সংবিধানের অগণতান্ত্রিক জায়গাগুলো সংশোধন করে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত এবং একটা গ্যারান্টির জায়গায় যাবে যাতে করে কেউ আর এই ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করার জায়গা যেতে না পারে। মানুষের ন্যায় বিচার পাওয়ার গ্যারান্টি তারা মূলধারা রাজনীতিগুলোকে একদম প্রতিহত করতে করছে সরকার আর সেই কারণে মৌলবাদ ভিত্তিক দলগুলো কি মাথাচাড়া দিয়ে উঠছে? শুনেন যে কোনো যখন গণতান্ত্রিক পথে রাজনীতি আর তার সমাধান খুঁজে পায় না তখন সেটা নৈরাজ্যের দিকে নানা ধরনের উগ্রবাদের জন্ম দেয় সারা দুনিয়া এর অসংখ্য উদাহরণ আপনি দেখতে থাকেন আপনি সেই দিকে ঠেলছেন আপনি তো একটা ইকোনমি থেকে শুরু করে সমস্ত কিছুতে ওই জায়গায় ঠেলছেন রাষ্ট্র ব্যবস্থা যেখানে ভেঙে পড়ছে এই রকম একটা পরিস্থিতি যার উপর কোনো মানুষের আস্থা নাই বিশ্বাস নাই প্রত্যেকটি প্রতিষ্ঠান করাপ্টেড এবং তারা ব্যক্তি স্বার্থে যে কোনো কিছু করতে পারে আইন কানুনে তোয়াক্কা করে না সব কিছু ঢেকে ফেলতে পারে কার্পেটের নিচে ঢুকে দিতে পারে এইটা যদি মানুষের মধ্যে বিশ্বাসের জায়গা হয় আপনি কোন জায়গায় আমরা কোন ভবিষ্যতের দিকে হাঁটছি সুতরাং এখন যদি হুঁশ না হয় আমাদের যে এটা ব্যক্তিগত প্রশ্ন নয় এটা একটা সামষ্টিক একটা জাতীয় অস্তিত্বের প্রশ্ন এটাকে দীর্ঘমেয়াদে এটাকে চালু রাখার প্রশ্ন এই রাষ্ট্র টিকে থাকতে হবে আমি আপনি না থাকতে পারি আমাদের উত্তর প্রজন্ম এই রাষ্ট্রের টিকে থাকবে এই রাষ্ট্রকে বিকশিত হইতে হবে সেই জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে আজকে হুঁশ ফেরা আসছে সমাধান রাজনৈতিক রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্ন সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে চরম মানে ভূমিকা মানে গণবিরোধী বলেন রাষ্ট্রবিরোধী অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ বিরোধী বলেন এবং তাদের যে এই ক্ষমতা কক্ষিগত রাখার জায়গা থেকে এইটা তাদের দলকেও ধ্বংসের মুখোমুখি করবে আমাদের সামনে ছোট্ট প্রশ্ন করব এত মনে তো শুনেছেন আমি শুধু বলবো যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে গিয়ে আপনারা মৌলবাদ মৌলবাদী দলগুলোকে প্যাট্রোনাইজ করছেন কিংবা তারা মাথা চালা দিয়ে উঠছে আমার মনে হয় শেষে আমি এটাই বুঝেছি আপনি বলছেন মৌলবাদ উগ্রবাদ মৌলবাদ উগ্রবাদ যাদের হিয়ায় লুকিয়ে আছে যাদের হিয়ায় বসে আছে তাদের নাম হচ্ছে বিএনপি নেতৃত্বে জোট তাদের সাথে সবাই আছে তারাই মৌলবাদ উগ্রবাদকে লালন পালন করছে জামাতকে বলছে বাতাস দিচ্ছে জামাতকে মালা দিচ্ছে জামাতকে পায়ে তেল মালিশ করছে জামাতের কাছে গিয়ে আপনার মাথা নুয়ে কথা বলছে যে এগিয়ে যান এগিয়ে যান তারাই তবু জামাতকে মৌলবাদী অপশক্তিকে এই খারাপ শক্তি অপশক্তিগুলোকে ব্যাক বাংলাদেশে নিয়ে যেতে চায় এবং যারা বাংলাদেশের কিলার্স একাত্তরের কিলার পঁচাত্তরের কিলার একুশে আগস্টের কিলার অল কিলার্স এবং সমস্ত রাজাকার আলবদরের বর্তমান জেনারেশন তারা সবাই মিলে মৌলবাদ মৌলবাদ উগ্রবাদের অপশক্তি সব কিছু মিলেই তো হচ্ছে বিএনপি এবং তাদের এলায়েন্স এই উত্তর পেয়েছেন উনি উত্তর দিয়েছেন যে আপনি যে বলছেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে সরকারি দল একটা উগ্রবাদকে উস্কে দিচ্ছে কিংবা ওই দলগুলো প্যাট্রোনাইজ হচ্ছে বাংলাদেশে সেখানে বলেছে যে উগ্রবাদ কিংবা মৌলবাদী দলকে কিংবা কারা তাদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে বিএনপি এবং অত্যন্ত দেখুন মানে নিজেদের একটা গল্প তৈরি করে সারাক্ষণ একটা গল্প রেকর্ড হিসেবে বাজিয়ে গেলে তো হবে না বাস্তবতার দিকে আমাদের তাকাতে হবে এইটা মানে একটা ভোট যখন কেউ চায় একটা নির্বাচন যখন কেউ দাবি করছে একটা গণতান্ত্রিক পথ কেউ যখন দাবি করছে সেটা ঠেকানোর জন্য একটা গল্প সারাক্ষণ বলতে থাকা এটা কিন্তু কোন রাজনৈতিক যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো উনি বলতে পারে আমরা বলছি ভোট দেন আমরা বলছি ভোটটা দেন মানুষ ভোট দিয়ে যে নির্বাচিত সাত তারিডামি নির্বাচন তো হচ্ছে আমি নির্বাচন তো মানুষ নির্বাচন হিসেবে দেখে আমি ডামি নির্বাচন আমাদের সংবিধান কিংবা কোন নির্বাচনের সংজ্ঞার মধ্যেও পড়ে না এটা হচ্ছে আপনি একটা জিনিসের জায়গায় উপরে লিখে দিলেন হ্যাঁ পানির উপর লিখে দিলেন এটা একটা সর্বত্র বললে তো হবে না কিংবা যে কোনো একটা জিনিসের উপর একটা অন্য জিনিস লেভেল দিয়ে দিলে ওটা ওইটা যতক্ষণ পর্যন্ত পানির উপরে সরпот লেখা থাকবে না খেলে বুঝবেন কি করে যেটা সরпот না পানি ওটাই잖아요 মানুষ চলে গেছে মানুষের খাওয়া-দাওয়া সব শেষ এবং আপনারা যে এখন মানে কি বলে যে মানুষের মধ্যে এখন বিশ্ব সর্বরাহ করছেন সেটা খুব পরিষ্কারভাবে মানুষ বুঝে গেছে এখন এই আমি আমিদমি নির্বাচনের জায়গা থেকে আপনি নির্বাচন বলতে পারেন

ডান্ডা মারতে মারতে এবং এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এভাবে থাকতে গিয়ে মানুষের মধ্যে যে বিক্ষোভটা সৃষ্টি হয় সেটা যদি ঠিকমতো রাজনৈতিকভাবে প্রকাশিত না হতে পারে দমন প্রেরণের কারণে ধরেন ওইভাবে প্রকাশিত হতে পারলো না বিস্ফোরণটা হলো না কিন্তু তারা কিন্তু জানে যে একটা বিক্ষোভ বিস্ফোরণের অপেক্ষায় আছে সেই জায়গা থেকে তাকে নানানভাবে আবার কিছুটা শান্ত করার চেষ্টা করতে হয় এটাকে বলে সম্মতি উৎপাদন প্রক্রিয়া জারি রাখা তাতে মানুষকে এইভাবে বলা যে দেখো 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 আমরা কিন্তু কিছু ব্যবস্থা নিচ্ছি দেখো 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 ওরা দুর্নীতি করলে আমরা কিন্তু ছাড় দিচ্ছি না এই যে নাটকটা এই যে বললাম স্ক্রিপ্টটা এখনো শেষ হয় নাই এই স্ক্রিপ্ট কোথায় গিয়ে শেষ হবে আমরা তা দেখব কারণ এর আগে আমরা ক্যাসিনো স্ক্রিপ্ট দেখেছি এগুলো কি সবে স্ক্রিপ্টেড উনি কেন বলছেন আপনারা যা ব্যবস্থা নেবেন সবটাকেই বলছে সাকি সাহেব যেটা আপনাদের নাটক

এটি তো আর্টিফিশিয়াল সব কথাবার্তা আর্টিফিশিয়াল বাস্তবতার ধারে কাছেও নাই 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 নির্বাচনে যাওয়ার বরোধ নাই জনগণের কাছে সমর্থন নাই সেই কারণে তারা আজও বাজে কথা বলে আমাদের বিরুদ্ধে পাবলিকের সহানুভূতি পেতে চায় এই পাবলিকের সহানুভূতি তো প্রকাশিত হবে ভোটের মধ্যে আর যে পার্টি ভোটে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না ওই পার্টি কখনও ডেমোক্রেসিতে বিশ্বাস করেন না, অন্যায় করে বড় গলা না করলে কিন্তু আপনার মানুষকে বিভ্রান্ত করা কঠিন হয়ে যায় ভোটটা চুরি করে একটা সত্যিকার নির্বাচন মোকাবেলা করার জন্য ন্যূনতম আর কোনো মানে নিজেদের আত্মবিশ্বাস নাই তারাই কিন্তু এরকম একটা আমি ডামি করে বলবে ওরা নির্বাচনে আসে না ওরা ভয় পায় ওরা মানুষের ভোট নেয় ওদের সমর্থন নেয় এটা বলবে এখন কে কারো আমরা যার যার পার্টি করছি আমরা আমাদের দল করি আমাদের দলের মার্কায় নির্বাচন করব এবং তার যতটুকু জনসমর্থন আছে ওই জনসমর্থন দাঁড়িয়ে আমরা পাচ্ছি না আমরা যাব থেকে নির্বাচন করতে আসলাম দেখলাম যে নির্বাচনে খালি ভোট আগে ভাগে ডাকাতি করে ফেলে আমাদের প্রতিদ্বন্দ্বীও না হ্যাঁ প্রতিপক্ষও না এখন গণসংগীতের প্রবলেম হলো কিন্তু গণসংগীত রেজিস্ট্রেশনটা কিন্তু আটকে রাখা হয় এক দুই হচ্ছে যে আমাদের বলতে দেবে তো

এই মানদণ্ড নিয়ে খুব গর্ব আহমদ হোসেন সাহেবের যিনি বাংলাদেশের রাজনীতি ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন তিনি একটি সামরিক সরকারের দেওয়া শর্ত নিয়ে খুব চিৎকার ওনাদের শাখা নাই এই হচ্ছে আপনার বাংলাদেশের রাজনীতি কে নিবন্ধন পাবে কে পাবে এটা আমার বিষয় না রাষ্ট্র দেয় না সরকার দেয় না ইলেকশন কমিশন স্বাধীন তারা কেন দিচ্ছে না জবাব দিয়ে তাদের আমার আমি আমার জবাব দিয়ে হবে কেন এই প্রশ্নটা আমার কেন করতে যাবে না কাজে তার উচিত ইলেকশন কমিশনে গিয়ে বলা দূর বলা আমি প্রশ্ন করেছি কিন্তু আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছি আমার কাছে মনে হলো না আমার কাছে মনে হলো আমার কাছে মনে হলো আমার প্রশ্নের কোনো बाउंड्री নাই না আমার কাছে মনে হলো আপনার বিরেক্ষ আপনার প্রশ্নের অনেক बाउंड्री আপনি এক बाउंड्रीতে ছক্কা মারতে পারেন চাইরা মারতে পারেন হ্যাঁ আপনার অনেক बाउंड्री আছে আমার সবাই সমান আপনার আপনি কোয়াল টু অল 100% মাঝে মাঝে পক্ষপাত হয়ে যায় ওই যে একটা কথা আছে না না পক্ষপাতিত্বের জায়গা না আমাদের কাজটাই প্রশ্ন করা সেটা আপনারা কিভাবে নেবেন সেটা হচ্ছে আপনাদের ঠিক আছে থ্যাঙ্ক ইউ কিছু নাই সেটা মহানুভবতা উদারতা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে সাংবাদিককে প্রশ্নকে কে কিভাবে নিচ্ছে কিন্তু আমাদের আসলে সাংবাদিককে তো রং থাকে না রং কিন জিনিস হচ্ছে সাংবাদিক আমি আলোচনা আজকে শেষ করে নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ অনেক ভাবে কথা বললেন অনেক কথাই বললেন আর আপনারা যারা এতক্ষণ যে কয়জন ছিলেন তারা তো শুনলেনই আপনারাই বিচার করবেন তবে আমাদের কিছু প্রশ্ন ছিল অনেকগুলো আমরা কিছু উত্তর পেয়েছি আর কিছু উত্তর না পাওয়ার মধ্য দিয়েই পাওয়া যায় যেটা পেলাম না সেটা আপনারা সমাধান খুঁজতে থাকেন আমার সাথে আগামীকাল আবার এই অনুষ্ঠানে দেখা হবে অন্য কোনো অতিথির সাথে শুভরাত্রি থ্যাংক ইউ অনেক কথা বললাম